সফিক ভাই দলিল, তোমার বউদের নামে জমি রেজিস্ট্রি হয়ে গেছে। ঠিক আছে সাবনি, সালমা, পল্লবী, অঙ্কিতা, এই লাও তোমাদের দলিল। আমার মাত্র দু বিঘি জমি ছিল, তোমাদের চার বইয়ের নামে 10 কাটা করে রেজিস্ট্রি কর দিনু। ওগো, তাহলে তোমার জমি কিছু থাকলো না যে? আমি আবার জমি লি কি করব? আমার চার বইয়ের কাছে 10 দিন করে পালি করা আছে, তোমরা কি খেতে দিবা না দিবা তোমরা দেখে লিবা। যাও যাও কাজ করো গা, আমি একটু গান শুনিলি। ছোট বোর কাছে সুক্ত জীবনে তুই করছি ভাই, চার চারটি বৌলি, আজ এই বইয়ের কাছে খাওয়া, কাল ও বইয়ের কাছে খাওয়া, আজ কি খালি রে ভাই? কি খাবো আবার? ওই ছোট বউটা বাজার থেকে ইলিশ মাছলে এসেছিল, ওই 3-4 পিস খানু। আচ্ছা ভাই, তুই তো কোনো কাজকর্ম করিস নি, এত ভালো মন্দ খাবার আসে কুঠতে গিরে? আমি কেন কাজ করতে যাব? দু বিঘা জমি ছিল, মাঠে যাওয়ার ভয়ে চার বউকে 10 কাটা 10 কাটা করে দিয়ে দিয়েছি। ওরা এখন আপন আপন কাজ করে আর আমাকে ভালো মন্দ লেসি লেসি খাওয়ায়। সত্যি ভাই, তোর বুদ্ধি আছে। আমাদের একটা বৌলি মাতার ঘায়ে কুকুর পাগল, আর তুই চার চারটি বৌলি ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলি দিয়ে খাসি। এই সফিক, কাল তোর বড় ভাই পালি নাকি রে? হ্যাঁ, তুই জানলি কি করি? ওই দিন তোর বউ বাজার করে লি যাচ্ছে। এত বারণ করি ভালো মন্দ বাজার করতে, তাও শোনে না জানিস? যার যখন পালি আসে আমাকে লি ব্যস্ত হয়ে যায়। ওগো শুনছ, তোমার লেগে এক জোড়া চটিল আসনু, পায়ে হচ্ছে কি দেখো দিনি, না হলে ঘুরি দিয়ে আসবো। আবার কেনে চটিল আসা? গত সপ্তাহে তো ছোট বউ চটি লেসে দিল। কেনে? ছোট বউ চটি পরবা আর আমার চটি পরবা না? আরে না না, কে বলি যে তোমার চটি পরবো না? দাও দাও পায়ে হয়েছে কি দেখি। আর তো সহ্য করে গেল না রে, শালার লেগে আমাকে আর 3টি বিক করতে হবে। কি হবে কি ব্যাপার, হঠাৎ করে মরুল একটু রেগে গেল কেনে? বুঝতে পারছি নি, তোর ভালো মন্দ খাওয়া শুইনি হিংসাতে ওরকম করছে। ও এই চাইটি খেতে দে, আমার হাতে এখন কাজ, দেখো গো ঘরে খাবার ঢাকা আছে, গি খেলাও গা। এই আমি খুলি খাবো তো তুই কি করতাছি? একদিন খুলি খালি যেন জাত চলে যাবে। ঠিক আছে ঘরে একটু বসো, খাবার দিচ্ছি। এই ডিম কেন রে, মাংস রাইতে পারিস নি? মাংস তুমি লেসে দিয়েছো তাই রাইতবো? কেন, বাড়িতে চাকর আছে, বাজার থেকে মাংস লেসতে বলবি? সফিকের বউ দেখে দেখগা, বাজার থেকে ভালো মন্দ বাজার করে লেসি, স্বামীকে কত যত্ন করে খাওয়াই, ওই হইল মেয়ে, যে পাবে তার জীবন ধন্য হয়ে যাবে। তাহলে ওই রকম মেয়েকে বি করবা? আমাকে বি করিস কেন? যা রে দিছি মন গেলে খাও, না হলে উঠি যাও। এত বড় অপমান, আর তো সহ্য করে গেল না রে, দাঁড়া তোকে আগে সাইজ করছি।
আজ থেকে তুমি এই ঘরটায় থাকবা। মেজি বউ, তুমি এই ঘরটায় থাকবা। আর আমি? তুমি তুমি এই ঘরটায় থাকবা। বুঝতে পারছো না, নতুন বেনারসি পরি, আমি নতুন পাঞ্জাবি পরি, আমি জামাই উড়াবো। হ্যাঁ, তোমার আমাকে একলা যত্ন করতে কষ্ট হয়েছে, তার লেগে আর তিনটি বিয়ে করেছি। আর তোমার হাফ লাগবে না, এইবার তোমরা পালি পালি করি আমার যত্ন করবা। দশ দিন তুমি, দশ দিন ও, দশ দিন তুমি, দশ দিন ও। তোমরা ইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? চলো চলো ঘরে চলো, একটু পরেই সব ঠিক হয়ে যাবে। এখনই তো ছোট বউর হাতে চা খানু, আবার চা। কেন ছোট বউর হাতে চা খাবা, আমার চা খাবা না? এ পাগলি আবার কি বলে, খাবো না কেন? দাও দাও দাও। ও গো, চা তো খাচ্ছো, তাহলে আমি দুটো ডিমে অলমেট করে দিই। দিবা বলছো, দেও। সত্যি ভাই, তিন চারটি বি করা মানে শুধু মজাই মজা। সকাল থেকে আসি, তাই তো দেখছি ভাই তোমার যত্নে শেষ নাই। তোমার এই বউদের ভালোবাসা দেখি আমারও মন ঠিক থাকছে না। ভাবছি রবিবারে ছুটি আছে, আমিও দুটো বি করে ফেলবো। করে ফেলো ভাই, এই জমি জায়গায় রেস্টি করার কাজ আর করতে হবে না, ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলতে খাবা। ঠিক আছে ভাই, কাজ তো হয়ে গেল, আমি আসছি। ওগো, তোমরা সবাই এখানে আসো। এই দেখো লাও, আমার ১৬ বিঘি জমি তোমাদের চার বোন নামে সমান ভাগে ভাগ করে দিয়েছি। আজ থেকে আমার যত্ন করার দায়িত্ব সব তোমাদের। আচ্ছা ঠিক আছে। ওগো, চারটি খেতে দাও। দেখতে পাচ্ছ না, আমি টিকটক ভিডিও করছি আর তুমি ক্যামেরার মধ্যে ঢুকে পড়ছ? যাও যাও, অন্য বউকে কি বলো গা, আমি খেতে দিতে পারবো না। মনে মনে ভাবনু, চারটি বিয়ে করে খুব সুখে থাকবো, এখন চারটি খাওয়ার লেগে লাতি চাটে খেতে খেতে জান ছিঁড়ে যাচ্ছে। আসো আসো, ভয় করো না, এটা আমারই বাড়ি। এই, এটা কে? এটা আমার স্বামী। কি হরে, আমি চাইকে তুই আবার বিয়ে করেছি। কেন তুমি চাইতে বিয়ে করতে পারবা আর আমি পারবো না? এই চলো। কি হরে, এই দাঁড়া, কোথায় উঠছি? তুই ভাবছিস যা করবি তাই মেনে নিলি হবে? বের আমার বাড়ি থেকে, তোর মতো বড় আমার দরকার নাই। ওরে আমার বাড়ি আওলারে, এই বাড়ি আর তোর নামে নাই, আমার নামে। বেশি ফুটনি করলে তোকেই বাড়ি থেকে বের করে দেব। চলো মধু ঘরে। সত্যি তুমি আজ আসবা? হ্যাঁ গো, যাব। ও গো, তুমি তো আমার দুঃখটা বোঝো। যাও সরো তো, দেখতে পাচ্ছ না বয়ফ্রেন্ডের সঙ্গে গল্প করছি? তোমার বয়ফ্রেন্ড আছে? তো বয়ফ্রেন্ড থাকবে না, যত সব। ও নো, কে গো? ও কেউ না, আমাদের বাড়ির চাকর। কি হবে, ওই শালা সফিকের লেগে আমার এত কিছু হলো, চারটি বিয়ে করে বলে সুখে থাকা যায়? ওই শালাকে আগে ঠেঙ্গে আসি। চলো আমরা বিয়ে করে ফেলি।
স্বামী আছে যে ও বুড়ার কথা বাদ দাও ওকে ডিভোর্স দেব আমার নামে 4 বিঘা জমি আছে এক কোপ বাড়ি আছে ওইখানে কি থাকবা তাহলে তো হয়ে গেল কাল কি আমরা বিক্রি ফেলবো ওরে আল্লাহ এই তুই লাইন কইতে লেগে পড়িছিস আমার সংসারটা শেষ করে দিল ওই শালা কেকে দেখিয়েছি চার চার ডিবি করি কি করে শান্তিতে আছে সফিক সফিক এই শালা তুই বেরিয়ে আয় সফিক আমি এইখানে তোর এই অবস্থা কি করে হইলো তোর বউরা সব বসে বসে মোবাইল টিপছে আর তুই এখানে বসে থালারি মাঝে যে শুধু মোবাইল টিপাই দেখে সবাই লাঠি দেখো নি লল লাঠি মানে প্রথম দিকে ভালোই ছিল দেশি মুরগির মাংস ইলিশ মাছ খেয়ে শরীরে চরম জমে গেছিল ভাই যাহাই জমিটা রেস্টি করে দিন নু তার কয়দিন পরেই আপন আপন সবাই প্রেম করতে লাগলো আর আমি কিছু বলতে গেলেই বাড়ি থেকে বের করে দিত সেই বয়ে চারটি সংসারে তালারে আমি একাই মাঝি হ্যাঁ শুনছি তুমি নাকি চারটি বি করেছ আমি যা ভুল করেছি করেছি ভাই তুমি জানে আমার মতন ভুল করে বইদেরকে জমে জায়গা লিখে দিও না নাহলে আমার মতন হাল তোমারও হবে ও ভাই ওকাজ আমি আগে সেরে ফেলেছি ভাই আমার যে জমি জায়গা ছিল সব বদের নামে লিখে দিয়েছি এই কতক্ষণ ধরে গল্প করে হারি মাছ মাছি ও ভাই জমি তো লিখে দিয়েছ আমার সাথে হারি মাজা টেলিংটা লিলাও লল ঠিক আছে ও